এটা দেখা দেখি কিছু নাই শান্ত আমাদের ছেলে ভাই বুঝতে চেষ্টা কর আমার স্ত্রী মাথা খারাপ অবস্থায় ওকে মাজারে রেখে যায় মাজারের হুজুর এই বাচ্চা তোমার কাছে দিয়ে দেয় কেউ দেয়নি এই বাচ্চা আমাদের বস্তিতেও খোঁজ নিয়ে জেনেছি তুমি এখনো কোনো সন্তানের পিতা হওনি তাহলে এই বাচ্চা আকাশ থেকে পড়লো নাকি ভাই আপনার কসম লাগে আমার বাচ্চা আমাকে দিয়ে দিন আজ যদি আমি কসম দিয়ে আপনার কোলে বাচ্চা চাইতাম আপনি দিতেন তুমি যত টাকা চাও আমি দেব টাকা দিয়ে আপনারা মানুষ কেনা বেচা করতে পারেন আমরা পারি না আমরা গরিব হলো আমাদের বুকে লেখা আছে নট ফর সেল ঠিক আছে আমরা তাহলে কোর্টের আশ্রয় নেব অর্ডার অর্ডার ভালো করে চেয়ে দেখুন তো ওনার হাতে কি বাচ্চাটা তুলে দিয়েছিলেন জি হ্যাঁ আচ্ছা হাবিলদার সাহেব মাজার থেকে আপনার সামনে সেই তো বাচ্চাটা নিয়ে এসেছিল শালা বহু ধরামি অনেক জায়গায় বাচ্চাটাকে ফেলে যেতে চেষ্টা করেছিল আহ গালমন্দ না করে সহজ ভাষায় বলুন জি সেই নিয়ে এসেছিল আমার তৃতীয় সাক্ষী পরিবার পরিকল্পনা অফিসের ডাক্তার মিসেস শাহাবুদ্দিন আচ্ছা ডাক্তার আপনার ওখানেই তো ওই মহিলার বন্ধাত্মকরণ করানো হয় জি অনেক বারণ করার পরেও উনি বন্ধাত্মকরণ করেছিলেন বারণ করেছিলেন কেন কোন সন্তানের মা না হয়ে এই কাজটি করা বিধিসম্মত নয় তাই বারণ করেছিলাম কিন্তু উনি জানালেন একটি পরিচয়হীন সন্তান ওনার স্বামী কুড়িয়ে পেয়েছেন চিরকাল এই সন্তানের যাতে কোনো কষ্ট না হয় সেজন্যই আর কোনো সন্তান নিতে তারা আগ্রহী নয় আমার ডাক্তারি জীবনে এত বড় ত্যাগের কাহিনী আর শুনিনি সাক্ষ্য প্রমাণাদির উপর নির্ভর করে অত্র আদালত এই সিদ্ধান্তে উপনীত হল যে বান্টি চৌধুরী এবং তার স্ত্রী এই সন্তানের প্রকৃত পিতামাতা সুতরাং সন্তান তাদের কাছেই থাকবে তবে মানবিক দৃষ্টিকোণ থেকে একথা বলা যেতে পারে সাজ্জাদ হোসেন ওরফে সাজু মিয়া ও তার স্ত্রী বেগম জবা কুসুম মাঝে মধ্যে এই সন্তানকে দেখতে যেতে পারেন এসো বাবা আমার কোলে এসো এসো আমি দেবো না দিয়ে দে দিয়ে দে সেদিন যখন পই পই করে বলেছিলাম এই বাচ্চা আমার নয় তখন ওই ইমাম সাহেব হাবিল্লা সাহেব জোর করে আমার ঘাড়ে গুছিয়ে দিয়েছিল তুই মা বলি আমি বাবা হলাম সর্বস্ব হারিয়ে যখন আমরা এই সন্তানের মাঝে ভবিষ্যতের স্বপ্ন দেখতে শুরু করেছিলাম তখন ওরাই এসে বলছে এই সন্তান নাকি আমাদের কেউ না এমনকি জশেব রায় দিয়ে গেলেন এই বাচ্চা তাদের এই আদালত সাক্ষী প্রমাণের উপর নির্ভরশীল তোর আর আমার চোখের পানি আর বুক ভরা আর্তনাদের জন্য কিছু এসে যায় না দিয়ে দেয় আমি বলছি দিয়ে দেয় না আমি যাবো না প্রয়োজন হলে এই আদালত হচ্ছে আরো বড় আদালত আমি যাবো আমি চিৎকার করে শুধু একটি কথাই বলবো আপনি বুঝিয়ে দিন জজ সাহেব মা কাকে বলে যে জন্ম দেয় সে না যে লালন করে সে পৃথিবীর সব আদালত তোর বিরুদ্ধে রায় দেবে দিয়ে দে জবা দিয়ে দে দিয়ে দে জবা সালামালাইকুম স্যার ওয়ালাইকুম সালাম দাদু ভাই এই যে বৌমা শান্ত সাবালক না হওয়া পর্যন্ত আপনার একমাত্র পুত্র
বান্টি চৌধুরী সব সম্পত্তির কেয়ারটেকার হিসেবে থাকবেন। এই মর্মে উইল সম্পাদিত হল। গুড। এই জি স্যার। আচ্ছা ড্যাড, ছেলে যদি আপনার নাতি কোনো কারণে অথর্ব বা অপদার্থ হয়, মানে আমি বলতে চাইছি এই বিশাল সম্পত্তি রক্ষণাবেক্ষণের ক্ষমতা যদি না রাখে, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে তুমি সার্বিক মালিক হিসেবে এই সম্পত্তির দায়ী দায়িত্ব গ্রহণ করবে। বুঝতেই তো পাচ্ছ কি কারণে পিতা হয়েও তোমার মতো পুত্রের উপর শর্ত আরোপ করতে হয়। কি মাতলামি শুরু করেছো মেয়েটিকে? মেয়েটি তো সতীর। কি বাতি বকছো? ঠিক করে বলো মেয়েটিকে এখানে কেন এনেছো? চোরের বাচ্চা, সে কৈফিয়তকে তোকে দিতে হবে। শান্তকে তুই এখানে কোথায় পাবি? ওর বড়লোক বাবার ঘরে গিয়ে হয়তো খুব সুখে আছে। আমাদের এই ভাঙা ঘরে ডেকে নিয়ে দুঃখ বাড়ি লাভ কি? পাগল, চোখের পানি ছাড়া ওকে তুই আর কি বা দিতে পারিস? কাঁদু কেন? বাবা মার কাছে তো ভালোই আছে। চোখের পানি হাত দিয়ে মুছলে কি ভেতরে কাটা দাগটা তুই মুছতে পারবি? ওকে যত তাড়াতাড়ি ভুলতে পারবি ততই ভালো। তুই কি ভুলতে পেরেছিস? হ্যাঁ। তাও তোর চোখে পানি কেন? এটা তো আসার কথা ছিল না। কেমন করে জানি এসে যাই। খা, সব দুঃখ জ্বালা ভুলে যেতে পারবি। দে, ধরলাম আমরা সত্যিকারের মা বাবার নই, তাই বলে শান্তকে তোরা নিয়ে যাবি? আরে তোরা তো ইচ্ছে করলে আমার মা বাবা হতে পারিস, কিন্তু আমরা তো পারি না। জানিস আমার বউটা না খুব কাঁদে। তুইও তো কাঁদিস। তুই আবার আমার চোখে পানি দেখলি কোথায়? ওটা তো আমি সবার কাছে গোপন করে রাখতে চাই। হ্যাঁ, কি বলছিলাম? হ্যাঁ, ওই ছেলেটা, ওই ছেলেটা যদি ওদের এতই প্রিয় হবে তাহলে ওকে মাজারে ফেলে গেল কেন? এতদিন কোথায় ছিল ওর মা বাবা? শালা মামলা করে ছেলে নিয়েছিস, 7 নম্বর মামলা, আমিও তোদের বিরুদ্ধে টুকে দেবো। শালা, হা, ওর বউ কাঁদবে আর আমি চেয়ে চেয়ে শুধু দেখব। এক কাজ কর, ওই সাহেবকে বুঝিয়ে সুঝিয়ে বাচ্চাটাকে এনে তোর বউকে দেখে এনে, মাঝে মধ্যে দেখা সাক্ষাৎ হলে তোর বউ আর কাঁদবে না। এই ছেলেকে কোলে নেওয়ার অধিকার তোর নেই। ছোট সাহেব, আমার স্ত্রী দিন রাতের জন্য কাঁদে, শুধু একবার ওকে দেখা করিয়ে নিয়ে আসবো। কে কাঁদলো আর না কাঁদলো তাতে আমার কি? ছোট লোক, বেরো, দারোয়ান, দারোয়ান! জি হুজুর। ওকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দে, বেরো, এসো। ওই ছেলেটি এতদিন আমার কাছেই ছিল। মানুষের কাছে দিলে কেন? জানো এই ছেলেটির উপর দিন রাত কত অত্যাচার চলে? নিজের সন্তানের উপর অত্যাচার করে কেন? সন্তান না ছাই, সম্পত্তির কারণে ওকে এখানে এনেছে। মানে এই ছেলেটির কারণে তো আজ সব সম্পত্তির মালিক হয়েছে। যশ সাহেব ভুল করে গিয়েছেন। তাহলে সম্পত্তির মালিক হওয়ার জন্য ছেলেটিকে এখানে এনেছে, সত্যিকারের বাবা হওয়ার জন্য নয়। আমাকে কিছু টাকা ধার দে, খুব দরকার। কি ব্যাপার, মাল খাবি নাকি? না, আমি আমার বউ চোখের পানি আর ঝরতে দেবো না, কিছুতেই না। দে। Thank you.
কয়দিন না খেয়ে থাকবি? দেখবি হতভাগী, নিজেরই একটা কঠিন বেড়া মনে যাইব। যাবা, তো শান্তকে নিয়ে এসেছি। কোথায় আমার শান্ত? আয় আমার সঙ্গে। মিথ্যে বলছিস না তো? আয়। এত বড় বাড়ি ভাড়া নিয়েছি। ইয়ে, তোর ছেলে তো এখন বস্তিতে থাকে না, বড় লোকের ছেলে বড় বাড়িতে না আনলে থাকবে কেন? তুই টাকা পেলি কোথায়? ইয়ে, আমি তোর সব কথা বান্টি সাহেবকে বলেছি, তাতেই উনি রাজি হয়ে গেলেন ছেলেকে আমাদের কাছে দিতে। তবে একটা শর্ত হলো, ভালো বাড়িতে তাকে তুলতে হবে। উনি নিজেই টাকা দিয়েছেন, বলেছেন যতদিন খুশি শান্তকে আমাদের কাছে রাখতে পারবো। আমরা মিছে মিছে ওনাকে ভুল বুঝেছিলাম, আসলে ওরা ভালো লোক। কই আমার শান্ত? কই? হ্যাঁ আনছি। আমার সোনা, আমার মানিক, শান্ত।